আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমসত্ত্ব বানানো দেখাবো। আমসত্ত্ব বানানো খুবই সহজ। আমসত্ত্ব বানাতে তেমন বেশি উপকরণ লাগে না। আমসত্ত্ব বানানোর জন্য আমি চারটি আম ছিলে নিয়েছি। এগুলো আমি টুকরো করে কেটে নিব। আমগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমসত্ত্ব কাঁচা পাকা দুই ধরনের আম দিয়েই দেওয়া যায়। এখন এই আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন মিডিয়াম আছে, চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করা আমগুলো আমি প্যানের মধ্যে ঢেলে দিব। আমার সবগুলো ব্লেন্ড করা আম ঢালা হয়ে গেছে। এখন আমি মিডিয়াম আছে আস্তে আস্তে নাড়তে থাকব। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়েছি প্রায় 1 পোয়ার কাছাকাছি। আম মিষ্টি হলে চিনি বেশি লাগে না। আপনারা মিষ্টি কেমন খাবেন তার উপর নির্ভর করবে চিনির পরিমাণটা। আমসত্ত্ব বানিয়ে সারা বছর খাওয়া যায়। এভাবে নাড়তে থাকব। যখন দেখব যে আমটা আমার আঠালো হয়ে গেছে, তখন বুঝব যে এটা আমার আমসত্ত্ব করার উপযোগী হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন। যদি ঝাল টক খেতে চান তাহলে মরিচের গুঁড়া দিবেন, আর যদি মিষ্টি খেতে চান তাহলে আর মরিচের গুঁড়া দেওয়া দরকার নাই। এখন আমি একটানা নাড়তে থাকবো আস্তে আস্তে মিডিয়াম আছে, যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাবটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকব। আপনারা যদি আমের জ্যাম তৈরি করতে চান তাহলে একই প্রক্রিয়ায় তৈরি করবেন, শুধু বিট লবণটা ব্যবহার করবেন না। আমের জ্যাম বা আমসত্ত্ব তৈরি করে রেখে সারা বছর আমরা আম খেতে পারি। এভাবে আমসত্ত্ব তৈরি করার জন্য হয়ে গেছে। এখন আমি একটি ট্রেতে ঢেলে এটাকে শুকাতে দিব। এখন আমি এই ট্রের মধ্যে সরিষার তেল ঢেলে ব্রাশ করে নিচ্ছি চারদিকে, যাতে করে আমসত্ত্বটা শুকালে তুলতে আমার সুবিধা হয়। এভাবে আপনারা তেল ব্রাশ করে নেবেন। এখন আমি ঢেলে দিচ্ছি। এটা পাতলা করবেন, বেশি ভারী করলে শুকাতে অনেক সময় লাগবে। আমরা যারা ঢাকা থাকি তারা রোদ তেমন একটা পাই না, গ্রামে অনেক রোদ পাওয়া যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই দিকটা খেয়াল রাখবেন। এভাবে আমি চারদিকে নেড়ে চেড়ে দিব যেন সব জায়গায় সমান হয়। হয়ে গেছে, আমি এটাকে শুকাতে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি চারদিকে সমান করে দিয়েছি। এভাবে আপনারা পাতলা করে সমান করে দিবেন, তাহলে শুকাতে বেশি সময় লাগবে না। আমসত্ত্বটা আমার হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। আমসত্ত্বটা শুকাতে আমার বেশ সময় লেগেছে, কারণ আমসত্ত্বটা দেওয়ার পরপরই বৃষ্টি চলে এসেছে। আমি এটা চুলার নিচে রেখে শুকিয়েছি। এভাবে সুন্দর করে কেটে নিব। এভাবে আমরা আম সংরক্ষণ করে সারা বছর খেতে পারি।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন। সম্পূর্ণ প্রক্রিয়া আমি দেখিয়ে দিলাম, আপনারা তৈরি করবেন, খুবই সহজ। হয়ে গেল আমার আমসত্ত্ব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।